সি প্রোগ্রামিং এর বাংলা ভাষা টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ সৈয়দ চৌধুরী। আজকে পর্বে আমি স্ট্রিং এর আউটপুট নিয়ে আলোচনা করব। গত কয়েক পর্ব ধরেই আমি স্ট্রিং এর আউটপুট দেখিয়েছি, প্রিন্টএফ এর সাহায্যে কিভাবে একটা স্ট্রিং প্রিন্ট করা যায় সেই জিনিসটা আমরা দেখ করেছি। আজকেও আমি একটু জাস্ট অল্প একটু অ্যাডভান্স টাইপের কিছু আউটপুট সিস্টেম সম্পর্কে বর্ণনা করব। প্রথমেই আমরা একটা ক্যারেক্টার টাইপের অ্যারে নিচ্ছে, যেটা আমাদের স্ট্রিং হিসেবে কাজ করবে, নিলাম এবং গেটস এর সাহায্যে আমি সেটা ইনপুট হিসেবে নিচ্ছি এবং আমি সেটা প্রিন্ট করে দেব। প্রিন্ট করে দিলাম, এবার আমি প্রোগ্রামটা রান করব। এখানে প্রথমে একটা ইনপুট দিতে হবে, যেটা স্টেটের মধ্যে যেটা মানটা স্টেটের মধ্যে অ্যাসাইন হবে এবং সেটা পরে আমরা প্রিন্ট করব। তো আমরা এখানে HS2 দিচ্ছি। HS2 দিলাম, তো HS2 প্রিন্ট করলো। এতটুকু বুঝতে আপনাদের কারো সমস্যা হওয়ার কথা নাই। আমরা এখানে এই প্রিন্টএফ এর সাহায্যে, মানে প্রিন্টএফ না ইউজ করে গেটস পুটস ইউজ করতে পারি। পুটস পুটস হচ্ছে একটা ফাংশন যেটা স্ট্রিং আউটপুট শো করে। এই পুটস ফাংশনের ভিতরে আমি যে স্ট্রিংটা দিব সেটা সে প্রিন্ট করে দেখাবে। যেমন গেটস এর সাহায্যে কি হলো, যে এখানে স্ট্রিং এর আমি যেটা দিচ্ছি অ্যাড্রেস বলতে পারেন, আপাতত ভেরিয়েবলের এই ধরে রাখেন, সেটা মানটা ইনপুট হিসেবে নিচ্ছে এবং পুষ্টের মাধ্যমে কি করবে সেটা প্রিন্ট করবে। জাস্ট স্ক্যানের মতো কাজ, স্ক্যানের পার্সেন্টেজ দিয়ে যে কাজটা হয় আর কি। সো আমি যদি এটা রান করি প্রোগ্রামটা, সো সেক্ষেত্রে গেটসের জন্য আমাকে একটা ইনপুট দিতে হবে, সেটা আমি দিব HSTU, প্রিন্ট করলে সেটা প্রিন্ট করবে, সেরকম কোনো সমস্যা হবে না। আচ্ছা, সো গেট গেল পুশ গেল, এবার আমি একটু অ্যাডভান্স নিয়ে আলোচনা করি, সেটা হচ্ছে যে প্রিন্টএফ প্রিন্টএফ 8.3 এস, এটা পার্সেন্ট 8.3 এস, প্রিন্টএফ পার্সেন্ট 8.3 এস, এটা কি আমি এখানে এসটিএল লিখলাম। এটা মানে এস যেহেতু আছে পার্সেন্ট এস, এটা মানে বোঝাচ্ছে যে এসটিআর মানটা প্রিন্ট করবে। বাট 8.3 এই ব্যাপারটা যদি কি সেটা একটু বুঝালে ভালো হবে, না সেটা যদি বুঝতে পারেন তাহলে এই শেষ। 8.3 মানে বোঝাচ্ছে যে আমার যে স্ট্রিংটা প্রিন্ট করবে সেটা একটা 8 গ্রিডের মধ্যে থাকবে, অর্থাৎ 8 ঘর দখল করে থাকবে, সেটা আমার 8 ঘর দখল করে থাকবে। থ্রি বলতে বোঝাচ্ছে যে আমার যে স্ট্রিংটা আসবে সেটা তিনটা ক্যারেক্টার সেখানে প্রিন্ট করতে হবে। আমাদের স্ট্রিংটা যদি হয় HSTU লেখার বাজে অবস্থা, তো এখানে তিনটা ফার্স্ট তিনটা ক্যারেক্টার সে প্রিন্ট করবে এবং প্রিন্ট করবে শেষ দিক থেকে, এখান দিক থেকে। তার মানে ফার্স্ট তিনটা একটা যদি বসে তাহলে এখানে হবে এইচ, এখানে হবে এস, এখানে হবে টি, বাকি আগেরগুলো ফাঁকা, এগুলো স্পেস হিসেবে থাকবে। তার মানে আমি যদি প্রোগ্রামটা রান করি এবং ইনপুট হিসেবে স্টেটের মান HSTU দেই, তাহলে প্রথম 5টা ঘর স্পেস, 5টা স্পেস, তারপরে HST প্রিন্ট করবে। যদি আমার কথা বিশ্বাস না হয়, সো সেই ক্ষেত্রে আমার প্রোগ্রামটা একবার রান করে দেখবো জাস্ট ফান আর কি। HSTU HST প্রিন্ট করেছে। এখন এখানে 4টা, এ পর্যন্ত 5ম ঘরটা স্পেস হিসেবে ফাঁকা, তারপর 3টা প্রিন্ট করেছে, বুঝে যাচ্ছে। আচ্ছা, এখন একটা মজার ব্যাপার হচ্ছে যে আমরা এগুলো এখানে ডিফাইনও করে দিতে পারি বা নাও দিয়ে এখানেও করতে পারি। যেমন আমি যদি 8.3 দিতে চাই তাহলে এখানে আমি দিলাম
এখানে দিলাম 3 তাহলে আমি 8 এর মানটা নিলাম এবং এখানে আমাকে এই ক্ষেত্রে স্টার দিতে হবে এবং এখানে একটা স্টার দিতে হবে আপনি দুটো মানই এখানে দিতে পারেন একটি মান দিতে স্টার রেখে আপনি আরেকটা মান এখানে 3 ডিফাইন করে দিতে পারেন সেখানে কোনো সমস্যা নাই তবে আপনি যদি দুটো মানই আমি দেখাচ্ছি যে দুটো মানই যদি আপনি পরে জিজ্ঞাসা করতে চান সেই ক্ষেত্রে এই কাজটা করতে পারেন এটা সুবিধা কি আপনি ভেরিয়েবল এখানে নেবেন মনে করেন ইন্টিজার টাইপের দুটো ভেরিয়েবল নিলাম ইন্টিজার w কমা d নিলাম w ইকুয়াল টু 8 d ইকুয়াল টু 4 নিলাম এবং সেক্ষেত্রে আমি এখানে w দিতে পারবো এখানে d দিতে পারবো কোনো প্রকার সমস্যা হবে না সো আমি এখন এই প্রোগ্রামটা রান করব আমি যদি এই প্রোগ্রামটা রান করি সেই ক্ষেত্রে আমাকে স্টার এর জন্য ইনপুট চাইবে তো আমি এখানে যেটা দেব সেটা হচ্ছে দিনাজপুর দেব এটা চাপলাম সো দিনা প্রিন্ট করলো ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য দেখা হয় পরের টিউটোরিয়ালে